পৃথক দুই হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের তিন দিন করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এছাড়া আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাল এবং রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত